31। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাই বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি তাজপুর ইউনিয়নের রঙ্গিয়া গ্রামে। আমরা উপস্থিত হয়েছি একটি ঘটনাও আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। আজকের এই লাইভটুকু আপনারা বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে একটি বোন বিগত 25 তারিখে নির্মমভাবে হত্যা করা হয়েছে, একটি বোনের পাশে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রঙ্গিয়া গ্রামে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বিগত 31 তারিখে তাজপুর একটি মানববন্ধন কর্মসূচি করা হয়েছিল। সেই মানববন্ধনে বিশিষ্ট গুণীজন এবং এলাকার জনতা একটি দাবি জানিয়েছেন, ফাইজা হত্যার বিচারের দাবি জানিয়েছেন এবং ফাইজার মা বাবা রাস্তায় নেমে উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানিয়ে কান্নাজনিত কণ্ঠে বলেছেন যে আমার তৃতীয় শ্রেণীর পড়ুয়া মেয়ে, সেই মেয়েটিকে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়ে রাস্তায় নেমেছিলেন। সেই ফাইজা আক্তারের মা বাবা আমার ডান পাশে বসা এবং আমার বাম পাশে যিনি বসা রঙ্গিয়া গ্রামের ফাইজা আক্তারের মামা, উনার কাছে আমরা এই মুহূর্তে জানব ফাইজা কিভাবে ফাইজাকে হত্যা করা হয়েছে এবং কিভাবে ফাইজাকে দর্শন করা হয়েছে এবং এই দর্শনের সাথে কারা কারা সম্পৃক্ত, উনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাংবাদিক পরিবার সকলকে আমার সালাম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, তৃতীয় শ্রেণীর ছাত্রী, ফাইজা বেগমের মামা। গত 25 তারিখ সন্ধ্যা 6টার সময় দুর্ঘটনা ঘটছে। আমরা খবর পাইছি রাত 12টার সময়। ভাই আমরা পুলিশ লইয়া গেছি দক্ষিণ ব্রাহ্মণ গ্রাম, গিয়া পাইছি সেখানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ নাই, তারা নীরব ভূমিকা পালন করছে। পুলিশ আমাদের সাথে গেছে, পুলিশ গিয়া দেখছে একটা উন্নাঠাঙ্গাইল কোনো লাশ হোস না, লাশ লইয়া তারা আসছে। প্রথমে আইসে গোলাবাজার, আইয়া ভাই গোলাবাজার ডাক্তরে কইছে মৃত, বাদে আইসে তারা ফেরাডাইজও কইছে মৃত, পথে তারা লইয়া গেছে উসমানী দেখ হয়েছে মৃত, উসমানী তারা রাখিয়া তুই যাচ্ছে ভাইজার মা ভাইজার বাবারে। আমরা আত্মীয় খবর পাইছি 12টার সময় ভাইজা পুলিশ লইয়া গেছে, ইয়া পুলিশে সুরতাল করছে, সন্দেহ হয়েছে তিনজন মানুষের সাথে লইয়া আইছে। আইয়া এদিন রাইত রাখছে, দিন রাখছে, বাদর দিন অপমৃত্যু একটা মামলা রুজু করিয়া তারা আসামি ছাড়িয়া দিলাইছে। কিন্তু আমাদের দামি তা তৃতীয় শ্রেণীর ছাত্রী, তো পাশ লাগার মতো কোনো মন মানসিকতা আইসে না। আমরা আন্তরিকভাবে বিশ্বাস এটাকে দর্শন করিয়া লাশ জ্বলন্ত করিয়া তারা রাখা হয়েছে, কোনো আইনের বিধানে নাই যদি কোনো লাশ জ্বলন্ত অবস্থায় থাকে প্রশাসন তারা একটারে নামানো, সুতরাং তারা নামাইয়া সব কিছু করছে তারা। এখন তারা বিচারকে তারা এড়িয়ে লইয়া যাচ্ছে, গরিবে বিচার পাইতেছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী, সাংবাদিক ভাই, সর্বশ্রেণীর মানুষের কাছে এই অত্যাচার সঠিক অপরাধী বের করে আনার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের আইন প্রণয়তা প্রত্যেকের কাছে, সাংবাদিক ভাইদের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের উদঘাটন বাহির করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ফাইজার মামার কাছ থেকে এই হত্যার কিছু তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, তৃতীয় শ্রেণীর ছাত্রী, 10 বছর বয়সের মেয়ে, তাকে আমরা মেয়ে বলতে পারি না, একটি শিশু বলতে পারি। এই কন্যা শিশু কী করে আত্মহত্যা করতে পারে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সুপ্রিয় ভিউয়ার্স, ফাইজা আমাদের বোন,
ফাইজা আমাদের মেয়ে, যদি একটি বোন এরকম দর্শন হয় এবং দর্শনের পর তার লাশটি ঝুলিয়ে রাখা হয় আর বাংলাদেশের প্রশাসন বর্তমান ডিজিটাল বাংলায় যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আসলে ওরা প্রশংসার দাবিদার। সুপ্রিয় ভিউয়ার্স, বেশি বেশি করে আমাদের এই লাইভ প্রোগ্রামটি আপনারা শেয়ার করেন এবং একটি তৃতীয় শ্রেণীর ছাত্রী শিশু ফাইজার হত্যার বিচারের দাবি জানিয়ে আপনারা পাশে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শিশু ফাইজার বাবার কাছে এবং ওনার কাছ থেকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব কিভাবে ফাইজা কি হয়েছে। আসলে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাইজা এই রঙ্গিয়া গ্রামের স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্রী। মেয়েটি আসলে তার নানার বাড়িতে ওখানে থেকে লেখাপড়া করত, কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে হয়তো সে তার বাড়িতে গিয়েছিল আর এই ঘটনাটি ঘটেছে। আমরা এখন নিহত ফাইজার বাবার কাছ থেকে আমরা জানব। আসসালামু আলাইকুম। আপনাকে আসলে আমাদের বলার কোনো ভাষা নেই, আপনি বলেন আপনার মেয়ে কিভাবে কি হয়েছে দর্শক জানতে চাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থী, আমার মেয়ের হত্যার বিচার চাই। আমার মেয়ের দর্শন করে মারা হয়েছে, দর্শন করে মারা হয়েছে আমার মেয়ের 10 বছরের মেয়ে। এই মেয়ের বিচার আমি গ্রামে গ্রামে আরছি, আমার মেয়ের বিচার পাই নাই। আমি সবাই কাছে গেছি কিন্তু আমি বিচার পাই নাই। আমি সরকার প্রধানমন্ত্রীদের বলছি যে মন্ত্রীর কাছে আমার বিচার, যে আমার মেয়ের হত্যার বিচার চাই, যে আমার মেয়ের দর্শন করে মার হয়েছে। আর যাতে অন্য মায়ের কুল খালি না হয় এই বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাইলাম। প্রিয় দর্শক, আমরা ছোট্ট ফাইজার বাবার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানবো যে ফাইজা হত্যার কোনো মামলা উনি প্রশাসনের কাছে উনি গিয়েছিলেন কি না, এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের উপজেলা ওসমানীনগর থানা ওসমানীনগর, আমাদের ওসমানীনগরের পুলিশের কাছে উনি কি কোনো লিখিত অভিযোগ করেছেন, কারা কারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানব এবং আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হব। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ফাইজার বাবার কাছ থেকে জানব এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের নাম, সাথেই থাকুন। আমি মামলা থানা দিয়ে দরখাস্ত করছিলাম, ওরা 12টার সময় আসামি ধরছে, আবার 3টার সময় আসামি তারা সাইরা দিয়ে লইছে। আমি বুঝতাম পারলাম না যে এরা কিতার লাগি সাইরা দিল। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থী যে আসামি যে সারা হইল, আবার কিসের দৈর আবার কেন তারা সারা হইল, আমি এই বিচার আপনার কাছে চাইলাম আপনি বিচারটা করতে। তারার নাম হইল গিয়া রুবেল মিয়া, সুয়েল মিয়া, উজ্জ্বল মিয়া, বাবুল মিয়া, আর তারা মায়ের নাম হইল রায়না বেগম। এই 5 জন আসামি আমার মেয়েরে একজনের দর্শন করছে আর বাকিগুলো তারা আমার মেয়েরে মারিয়াছে। আমার মেয়ে বলছে যে আমি বাবাটেন কইমু, আর তারা কইব কইয়া ইয় আমার মেয়েরে তীরল উন্না দিয়া ফাঁস লাগাইয়া তীরল লগে লকটাইয়া রাখছে। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা নিহত ফাইজার বাবার কাছ থেকে জানলাম এবং বুঝলাম, আপনাদেরকে জানালাম। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যেবা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে। সুপ্রিয় ভিউয়ার্স, তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাইজা আসলে তো একটি শিশুকন্যা। সংযম সম্বন্ধে সেই মেয়েটি কতটুকু জানবে এবং বুঝবে আপনারাই বিবেচনা করুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি নিহত ফাইজার মা
ওনার কাছ থেকে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব। নিহত ফাইজা তার নানা বাড়ি থেকে কবে তার বাড়িতে গিয়েছিল এবং কী কী ঘটনা ঘটেছিল সেই দিন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা তানো নানার বাড়ি থাকিয়া লেখাপড়া করতা, আরো করোনা লাগে, স্কুল বন্ধ, আমার বাচ্চারে নিছিলাম, কইছিলাম কয় একদিন থাকিয়া আইবা এনে, আইও গো আইও রে ভূত আমার লগে বাড়িত কয় একদিন থাকিয়া আইবা এনে, ও নিছিলাম আমার বাচ্চারে। তখন কু আমার বাচ্চারে আমি কালীগড়ত হইয়া আমার বাচ্চারে গেছিলাম, আমি গোলাবাজার গেছিলাম, আমার বাচ্চা কইছিলা কুলবরই খাইতা, ও চারটা কুলবরই আনবা লাগি গেছিলাম আমার বাচ্চারে কালীগড়ত হইয়া। তখন আমার বাচ্চারে কালীগড় একলা পাইয়া আমার বাচ্চারে দর্শন করিয়া জানে মারিয়া গোলার মাঝে ফাঁসি লাগাইয়া তীরের লগে লটাইয়া তৈছই আমার বাচ্চারে। এরপরে আমি আমি বাড়ি আমি যা আমি বাড়ির যাওয়া বাদ দে আমি গিয়া গড় ঢুকতাম, এর মাঝে দেখি যেরা আমার বাচ্চারে মারছইন, এরা আমার সে ওর আমার সে ওর দেখিয়া তারা দেখি বারুয়া যাই রাগি, রুকসুক তারা দেখি বারুয়া যাই রাগি, এর মাঝে আমি গিয়া ফাইলিছি তারা জেনে আমার সে ওর দেখিয়া তারা বারুয়া যাই রাগি। তখন আমি গিয়া দেখি তখন আমার নিহত আইলো, আমি সামনে কুটার যাই গিয়া আমার মেয়েরে জিকাই মো এরা খিতা লাগিয়ে আইসলা। তখন কু গিয়া দেখি আমি সামনে কুটা অন্ধকার, সামনে কুটাত গিয়া দেখি সামনে কুটা অন্ধকার, তখন কু সামনে কুটার বাতি জ্বালাইছি, জ্বালাইয়া আমার মেয়েরে নিচে দিস আইয়া আমার মেয়েরে ডাকছি, তখন কু আমার মেয়ে তো আর জবাব দেন না। তখন কু আমি উফরে দিয়ে আমার চোখ পড়ছে, তখন দেখি আমার বাচ্চা উন্নার একমাতা দি গোলার মাঝে ফাঁসি লাগাইলে আর একমাতা দি তীর লগে বান্ধা। তখন কো আমি চিৎকার মারিয়া অজ্ঞান হইয়া আমি মাটিত পড়ি গেছি। আমি এর মাঝে হগরর ফুয়াই নকল আইয়া আমার জাল আমার বাউরা আর হগরর আমার বাউরর ফুয়াই নকল আইয়া তিন লম্বার ফুয়া আইয়া ফাল মারিয়া আইয়া বাত্তি নিবাইছইন, বাত্তি নিবাইয়া তানোর আন্তাজ মতো তাই না আমার বাচ্চার গোলার ফাঁসি খুলছইন, খুলিয়া আমারে আমি যেন বাচ্চার মা আমারে মুখান দি জিকা হরইন না, বলে গো ও জহরো তাই রাব্বারে ফোন দো বা হনি ঘুরে কেমনে কিতা করতাম, আমারে জিজ্ঞাসা না করিয়া ওখন কু আমার মরা বাচ্চা লইয়া ডাক্তর লইয়া গে সঙ্গি, আমার মরা বাচ্চারে ডাক্তর লইয়া গে সঙ্গি, আমারে জিজ্ঞাসা না করিয়া আমি ও মাটিত পড়িয়া আমি চিৎকার দিলাম। আর আমার মরা বাচ্চা সালাকিতি করিয়া বাত্তি নিবাইয়া গোলার ফাঁসি খুলিয়া সালাকিতি করিয়া আমার মরা বাচ্চারে ডাক্তর লইয়া গে সঙ্গি। ইকবাল বাসুকেও হয়েছে আমার বাচ্চা মরা, যত ফ্রাডাইসেও হয়েছে আমার বাচ্চা মরা, এরপরে উসমানি তো আমার আমার বাচ্চারে হয়েছে আমার বাচ্চা মরা, আমিও গিয়া দেখছি আমার বাচ্চা মরা জেনে আমার বাচ্চার দম নাই, আমার বাচ্চা মরা আমার বাচ্চারে জানে মারিয়া আমার বাচ্চারে জানে মারিয়া লকটাইয়া তৈছেন গোলার মাঝে ফাঁসি দিয়া। এখন আমি আপনার আগে আমার আমার শিশু বাচ্চার বিচার আমি চাইরাম, এখন আমি আপনারা সবার গেছে আপনারা সবার গেছে আমার শিশু কোনো বিচার আমি পাইছি না। কথাবার্তা বাংলাদেশ টু লন্ডন টিভির মাধ্যমে উপস্থাপন করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নিহত ফাইজা ফাইজার মার কাছ থেকে এই মুহূর্তে আমি জানব, যখন ফাইজা ঝুলন্ত অবস্থায় তখন ফাইজার লাশটি ঝুলন্ত অবস্থা থেকে কারা এই লাশটিকে নামিয়েছিল এবং কারা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তাদের নামটুকু আমাদের বাংলাদেশ টু লন্ডন টিভির পর্দায় নিহত ফাইজার মা এখন বলতে বলবেন, ওনার কাছে আমি এই অনুরোধটুকু জানাচ্ছি। আচ্ছা আমি এগুলো আরে আমার বাচ্চারে তারা সালা কিতি করিয়া আমার বাচ্চারে তারা সালাকিতি করিয়া বাত্তি নিবাইয়া আমার বাচ্চার গোলার ফাঁসি খুলছন, খুলিয়া আর তারার নাম হইল নূর মিয়া, রায়না বেগম, নূর নূর মিয়া, উজ্জ্বল মিয়া, উজ্জ্বল মিয়া আইয়া বাত্তি নিবাইছন, বাত্তি নিবাইয়া গোলার ফাঁসি খুলছন। এর বাদে উজ্জ্বলর লগে হেন তাই এরও সংগ্রহ ইয়াইছন, উজ্জ্বলর লগে এরও সংগ্রহ ইয়াইছন, রায়না বেগম, নূর মিয়া না ভয়লা এখলম্বারে হইলা উজ্জ্বল মিয়া, উজ্জ্বল মিয়া, রায়না বেগম, নূর মিয়া, রুবেল মিয়া, সুয়েল মিয়া, বাবুল মিয়া। সুপ্রিয় ভিউয়ার্স, যে জায়গাটি যে জায়গাটিতে যে বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই বাড়িটি হচ্ছে
নিহত ফাইজার নানাবাড়ি। সুপ্রিয় ভিউয়ার্স, ফাইজা এই রঙ্গিয়া গ্রামে লেখাপড়া করত এবং ফাইজা এই রঙ্গিয়া গ্রামে বড় হয়েছে। সে দশ বৎসর যাবৎ তার জীবনযাপন সে দুনিয়াতে কাটিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ফাইজা এখন আর এই বাড়িতে থাকবে না, চিরদিনের মতো তার জীবন প্রদীপ নিভে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, সেই ফাইজা যাদের সাথে সবসময় খেলাধুলা করত, যাদের সাথে লুকোচুরি করত, সেই ফাইজা এই দুনিয়াতে আর নেই, সে আর কখনো আসবেও না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা বেশি বেশি করে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি বিভিন্নভাবে প্রচারণা করুন। একটি বুনের জন্য এই প্রচারণাটুকু আপনাদের কাছে আমার দাবি, একটি বুনের জন্য এই প্রচারণাটুকু আপনারা করুন এবং নিহত ফাইজার পাশে দাঁড়ান। সুপ্রিয় ভিউয়ার্স, ফাইজা শুধু নানাবাড়িতে একা থাকত না, যেখানে তার অনেক আদরের নানি নানা সবাইকে নিয়ে ফাইজা তার জীবনযাপন কাটাতো, পাশাপাশি সে লেখাপড়া করত। সে তৃতীয় শ্রেণীর একটি ছোট্ট ফাইজা শিশু। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যেখানে আমরা গেলে আনন্দ পাই, শান্তি পাই, যার নানা আছেন, নানি আছেন, সে জানে যে কতটুকু ভালোবাসার বন্ধনে থাকা যায় নানাবাড়িতে। আমরা সেই ছোট্ট ফাইজার নানির কাছে এই মুহূর্তে ফাইজা সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানবো এবং তার চঞ্চল্যকর জীবন, তার খেলাধুলার জীবন। সে এখানে ছোট থেকে বড় হয়েছে, দশ বৎসর কাটিয়েছে, সে দশ বৎসরের শিশু। আমরা এখন ফাইজার নানির কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার অনুরোধ রইল, আমার নাতিন দশ বছরের নাতিন, আমার নাতিন দশ বছরের নাতিন, আমার গেছে থাকি থাকি আমার নাতিন শিয়াল হয়েছে, আমার নাতিন দে অন্য খাস সরকার স্কুলও আমার নাতিন দে ভর্তি করছি, করিয়া আমার নাতিন দে আমি লেখাপড়া করাইলাম। এবং আপনারা প্রধানমন্ত্রীর বিচার চাই, আমরা আপনার প্রধানমন্ত্রীর বিচার চাই। আজ দশ দিন হয়ে গেছে আমার নাতিন দুনিয়াইতনে বন্ধ হলে উঠাইছুন, আমার নাতিনের বিচার এখনো পাইছি না। আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই আর শেখ হাসিনার কাছে বিচার চাই আর আমরা আমি আমার নাতিনার বিচার চাইয়ার আপনার গেছে এখানে উপর জেলার গেছে বিচার চাইয়ার উকিল মুক্তারের কাছে বিচার চাইয়ার। প্রিয় ভিউয়ার্স, আমরা ফাইজার নানাবাড়ি থেকে আমরা এই সরাসরি সম্প্রচারটুকু আপনাদের সম্মুখে তুলে ধরছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখাবো ফাইজার খেলার সাথী যারা ছোট্ট ছোট্ট শিশু এই বাড়িতে এখনও ফাইজার জন্য অপেক্ষমান, সবসময় তারা অপেক্ষা করে ছোট্ট ফাইজা আবার আমাদের মাঝে ফিরে আসবে, আবার আমাদের খেলার সাথী হবে এবং আবার আমরা একসাথে স্কুলে যাব, কিন্তু ফাইজা তো আর ফিরে আসে না। সুপ্রিয় ভিউয়ার্স, আমার ডান পাশে শিশুগুলা, আমার পিছনে যে মেয়েরা ছোট্ট ছোট্ট সোনামণিরা দাঁড়িয়ে আছে, তারা এখনও ফাইজার জন্য অপেক্ষমান, তারা ফাইজার জন্য অপেক্ষা করতেছে, তাদের স্কুলের সাথী সেই ফাইজা, সেই শিশু ফাইজা, সেই শিশু কন্যার জন্য ফাইজার মা বাবা রাস্তায় রাস্তায় হাঁটতেছেন, দাঁড়ে দাঁড়ে হাঁটতেছেন সুষ্ঠু বিচারের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, ফাইজার বাবার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানলাম
সুপ্রিয় ভিউয়ার্স, ফাইজা তার নানাবাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে ফাইজাটি যে রুমটিতে ছিল এবং যে রুমের ভিতরে তার ঝুলন্ত লাশটি নামানো হয়েছিল, সেই বিছনার চাদর রক্তে লাল। আপনারা ইতিমধ্যে, আমরা এখন আপনাদের সম্মুখে যে বিছনার চাদরটি আমরা তুলে ধরছি সেটি আসলে রক্তে মুড়ানো। আসলে অনেক ব্লাডিং, অনেক রক্তপাত ফাইজার শরীর থেকে, দেহ থেকে হয়েছে সেটা নির্দ্বিধায় আমরা বিশ্বাস করতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, যেই বাতের চামচটা এখন আমাদের ক্যামেরার সম্মুখে আনা হয়েছে সেই চামচটিতেও রক্তপাত, রক্ত লাগানো, এখনো ফাইজার শরীরের রক্তটুকু শুকায়নি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ এবং প্রবাস থেকে প্রবাসী বাঙালি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আপনারা আমাদের এই জনপদের, এই স্বাধীন বাংলার মানুষ, আমরা স্বাধীনভাবে চলাফেরা করি, কিন্তু এরকম দুর্ঘটনা যদি আমাদের এই স্বাধীন দেশে হয় তাহলে গোটা বাঙালির কলঙ্কে ছাপা হয়ে থাকবে। আমি আসলে আমাদের এই বাংলাদেশ টু লন্ডন টিভি যারা ফলো করেন তাদেরকে দেখানোর জন্য আমরা এখন একটি শিশু, যে ফাইজার ভাই, ছোট ভাই, ফাইজার আপন ছোট ভাই, তার কাছ থেকে আমরা তার বোনের আর্তনাদটুকু আপনাদের সম্মুখে তুলে ধরব। তোমার বোনকে কারা কিভাবে মেরেছে? আসসালামু আলাইকুম। আমার বোন যে আমরা গেছিলাম বাজারে কুলবরিয়ানা, আমরা সে ওঠবাইয়া যারা যারা বাড়ি গেছেন তারা নাম হলো উজ্জ্বল মিয়া, রুবেল মিয়া, সুয়েল মিয়া, নূর মিয়া, রানা বেগম, বাবুল মিয়া, তারা আমরা সে ওঠবাইয়া গেছেন। বাদে আমি আর আমার মার বুঝছে কোন তখন ওই লুকায়নে ও আমি আর আমার গিয়া জ্ঞানানি পাইছি ওলা লকটাইল, আমরা তুকাই পাইলাম না লকটাইল, অতিরের লগে লকটাইল আছে টাপ্পি, এক মাথা দি বান্দার এক মাথা দি লকটাইল। সুপ্রিয় ভিউয়ার্স, কান্নাজড়িত কণ্ঠে যে উপস্থাপনটুকু করেছে একটি ভাই বোনের জন্য, আমার দৃঢ় বিশ্বাস এদেশের পুলিশ প্রশাসন বর্তমান বাংলায় যেভাবে সাহসিকতার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনাটিও তাদের কাছে সামান্যতম বিষয়। সেই বিষয়টুকু উদ্ঘাটন করতে বাংলাদেশ পুলিশের কোনো বিষয়ই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যিনি এই বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এই বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে আমাদের বাংলাদেশে একটি পদ্মা সেতু ইতিমধ্যে বিশ্বের কাছে দৃশ্যমান হয়ে গেছে, এই প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে নিহত ফাইজার মা বাবার আর্তনাদটুকু আপনারা বাংলাদেশ টু লন্ডন টিভির মাধ্যমে পৌঁছিয়ে দিন, এবং সুষ্ঠু বিচারের জন্য একটি বোন হত্যাকারীদের বিরুদ্ধে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এই বিষয়টুকু আমলে নেওয়া হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে ফাইজার নানার বাড়ি থেকে আপনাদের সম্মুখে এই প্রচারটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ ফাইজার নানাবাড়ির পাশে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ে ফাইজার নিয়মিত লেখাপড়া করত এবং বিদ্যালয়ে যেত। আমি এই মুহূর্তে
আমি এই মুহূর্তে এই শিশু ফাইজাকে, যিনি শিশু ফাইজার মৃতদেহ যিনি গোসল করিয়েছেন এবং কাফন পরিয়েছেন, সেই মহিলার কাছ থেকে জানব ফাইজার দেহ এবং শরীরে কি কি প্রমাণ পেয়েছেন এবং কি সমস্যা হয়েছিল। আমি আপনাদের সম্মুখে সেই মহিলার কাছ থেকে কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার নাম তাসলিমা, আমি একজন আনসার বিডিবির কর্মকর্তা। আমি বাচ্চা ফাইজা শিশু বাচ্চা কোনোদিনও আমি কোনো লাশের খান্দা গেছি না, কিন্তু শিশু বাচ্চা আমার বাচ্চার লগেও লেখাপড়া করছে, কিন্তু আমি গেছি গোসল করাইতাম, কিন্তু যে পরিস্থিতি আমি দেখছি বাচ্চাটার, কিন্তু আমি বুক ধরাইতাম পারি আর না, এমনভাবে দর্শন করা হয়েছে। কিন্তু শিশু বাচ্চার লগে এই ধরনের ই অত্যাচার আমরা মানিয়ে নিতাম পারলাম না। সারাটা শরীর কিন্তু খামুরোর দাগ জখম, কিন্তু এরপরে আরও অনেক অনেক কিছু, কিন্তু মিডিয়ার সামনে কী বলবো আমি, আমি ভাষায় বলতে পারছি না যে এটা কোনো মানুষের খাজ না, মনে হয় জন্তু জানোয়ারের খাজ, যে বাচ্চাটার এমনভাবে দর্শন করা হয়েছে যে সারাটা শরীর রক্ত লাল হইতে আসছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা নিহত ফাইজার কি হন উনি উনার পরিচয়টুকু তুলে ধরবেন। আসসালামু আলাইকুম, আমি ফাইজার বড় মামি, কিন্তু শিশু বাচ্চা এনেও তাকিয়া পড়ছে, বাচ্চার কথা বলতে পারলাম না। আপনারা বিশ্বাস না করতে পারেন, কিন্তু কি মাসুম বাচ্চার হোক বিচার আল্লাহ পাওয়াইয়া তুলতে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অত্র ওয়ার্ডের মেম্বার নাম জনাব ফজলুর রহমান, উনি মহিলা সদস্যা, অত্র ওয়ার্ডের মহিলা সদস্যা নেওয়া বেগম, উনি এখানে আসেননি, উনার একটু ফোন কল আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। উনি সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্যা মুসাম্মাত নেওয়া বেগম। আসসালামু আলাইকুম, আমরা 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 আসলে এই রঙ্গিয়া গ্রামে নিহত ফাইজার নানা বাড়ি এখন এসেছি, তো আপনাকে তো আমরা পাই নাই, তো আপনার যদি কিছু বলার থাকে, আমাদের এই লাইভ প্রোগ্রামটি চলছে ইতিমধ্যে এই মুহূর্তে, তো আপনার কিছু বলা থাকলে আমাদের মাইক্রোফোনে আমরা আসলে আপনার ফোন কলটি রাখবো, আপনি বলতে পারেন। মিথ্যা কথা কোনো বলার কোনো নাই, এই যে যারা করছে এরা কোনো আমি দেখছিও না চিনছিও না নানি, আর এই যে মহিলার 10 বছরের বাচ্চা রক্ত লাল সরম জায়গা বড়া রক্ত বুঝছেন। রাজ্যের মানুষ আমি কিতা কইতাম হইছে আপনি সম্বাদ, আমার মিশা কথা মুক্তিযোদ্ধার বুঝছেন,
আমি দুইবারের মেম্বার ওবার লাগাই তিনবার আল্লাহ করাইলে করবো বলে আমি মিশা মারতাম ফারতাম নাই আমি এবার অন্য যে করছি মানবন্ধন করছিলাম দিনে আমি শেখ হাসিনার কাছে করছি বিচার চাই হয়ে আমি কিছু যে করছি মারছি তাজপুর তো তো আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তে অনেক বিষয়গুলো জানলাম এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরলাম আপনি সুপ্রিয় বিওয়ার্স জানি না এই ফোন কলটি আপনাদের সম্মুখে এই ফোন কলের বয়সটুকু কিভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না সুপ্রিয় বিওয়ার্স আবার আমরা এই মহিলা সদস্যা সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার নি যিনি রঙ্গিয়া তাজপুর ইউনিয়নের 1-2-3 ওয়ার্ডের মহিলা মেম্বার নি উনি ওনার কাছ থেকে আমরা ফোনের মাধ্যমে যে বিষয়টুকু আপনাদের সম্মুখে তুলে ধরলাম আমি নির্দ্বিধায় বলতে পারি উনি একজন মুক্তিযোদ্ধার সহধর্মিনী উনি ওনার স্বামী এই দেশের জন্য যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন আমরা যারা 1971 সালের এই করুণ কাহিনী নিচ্ছুকে দেখিনি কিন্তু আমরা ইতিহাস থেকে এবং যতটুকু আমরা জানি বাংলাদেশে একটি যুদ্ধ হয়েছিল অনেক মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছিল কিন্তু এই ফাইজার ইজ্জতের বিনিময়ে কোনো কিছুই পাওয়া গেল না আমার দাবি বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে এই নিহত ফাইজা হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার যেন এই জনপদের লোকজন এবং ফাইজার মা বাবা দেখতে পায় এবং যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং যাদের মনমানসিকতা এই রকম কুৎসিত তারা যেন এই ফাইজা হত্যার বিচার দেখে ঠিক হয়ে যায় সুপ্রিয় ভিউয়ার্স আমরা ফাইজার নানাবাড়ি থেকে আমরা দেখাবো আপনাদেরকে যে স্কুলটিতে ফাইজা লেখাপড়া করতো এবং ফাইজা আসলে তৃতীয় শ্রেণীর ছাত্রী সে সংযম সম্বন্ধে আসলে তার জানার বয়স হয়নি যেহেতু সেই ফাইজার শিশু প্রিয় ভিউয়ার্স ফাইজা তার নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো এবং এখানেই সে খেলাধুলা করতো ফাইজার খেলার সাথী যারা তারা আসলে ফাইজার জন্য এখনও অপেক্ষা করতেছে এবং ফাইজার নানাবাড়ির যে বা যারা যাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে শুনলাম তারা আসলে এখনও বিশ্বাস করতে পারতেছেন না যে ফাইজা এভাবে নির্মমভাবে দর্শন হয়ে সে দুনিয়া থেকে বিদায় নেবে ছোট্ট 10 বছরের শিশু প্রিয় ভিউয়ার্স এখানে ফাইজার মরদেহ দৌত করা হয়েছে এবং এখানে তার মরদেহ পরিষ্কার করা হয়েছে যেখানে পরিষ্কার যারা করেছিলেন তাদের কাছ থেকে আমরা জানলাম অনেক রক্তপাত তার দেহের মধ্যে এবং তার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে যে কথাটুকু আপনাদের সম্মুখে আমি আবার রিপ্লে করতে পাচ্ছি না সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবো যে স্কুলের মাঠে ফাইজা নিয়মিত খেলাধুলা করত এবং প্রতিদিন সে স্কুল করত সেই স্কুলে ফাইজা হয়তো আর আসবে না সুপ্রিয় ভিউয়ার্স মানুষ কতটুকু নির্লজ্জ হলে এই কাজগুলো করতে পারে আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার বিনীত অনুরোধ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই মুহূর্তে যারা আমাদের এই পেজটি আমাদের এই চ্যানেলটি ফলো করতেছেন এবং যারা সবসময় ফলো করেন আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন পেশার মানুষের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইজার মা বাবা যে আর্তনাদটুকু তুলে ধরেছেন আসলে সেটি আমার দৃঢ় বিশ্বাস প্রিয় ভিউয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি 61 নং খাস দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম হচ্ছে রঙ্গিয়া উপজেলা উসমানীনগর জেলা সিলেট
এই বিদ্যালয়ে ফাইজা তৃতীয় শ্রেণীর অধ্যয়নরত একজন মেধাবী ছাত্রী ছিল, যার প্রশংসা আমরা শুনেছি অত্র এলাকার গুণী ব্যক্তিদের কাছ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, এই খেলার মাঠটি, এই স্কুলের, এই বিদ্যালয়ের মাঠে ফাইজা নিয়মিত খেলাধুলা করত। আজ ফাইজার জন্য অনেক ফাইজার খেলার সাথী অপেক্ষা করে, ফাইজা তো আর ফিরে আসে না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি আমার এই কথাটুকু রেখে গেলাম। এবং আমি এই মুহূর্তে খাস্তরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাজপুর ওসমানীনগর সিলেট, আমি একটি কাগজ আমার কাছে একটি ছোট্ট শিশু দিয়েছেন, আমি আপনাদেরকে এই কাগজটুকু পরে দেখাবো, শোনাবো। সুপ্রিয় ভিউয়ার্স, এত দ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে ফাইজা আক্তার পিতা মোহাম্মদ তুরন মিয়া, মাতা লায়লা বেগম, গ্রাম ব্রাহ্মণগ্রাম, ডাকগোয়ালা বাজার, ওসমানীনগর, সিলেট, শেখ হাসদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর নিয়মিত ছাত্রী ছিল। পর শ্রেণীর রোল নম্বর ছিল 19, আর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, তার আত্মার ঊর্ধ্বগতি কামনা করি। সেই যে প্রত্যয়ন করা কাগজটুকু আমি পরে শুনালাম, সেই কাগজটুকুতে প্রধান শিক্ষক সচিব যিনি সাইন করেছেন এবং সিল মেরেছেন, সুনন্দন কুমার দাস, 61 নং খাসদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওসমানীনগর, আপনারা এই পেপারটুকু ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, আমার চারপাশে ছোট্ট ছোট্ট সুনামণিরা, আমরা তাদের কাছ থেকে জানব তারা কি দাবি করতেছেন এই ছোট্ট ছোট্ট সুনামণিরা ফাইজার জন্য। আমি একটি শিশুর কাছ থেকে জানব সে ফাইজার জন্য কি চায় এবং ফাইজার সুষ্ঠু বিচার কি ও চায়। আমরা এই স্কুলে, এই স্কুলের ছাত্র ফাইজা, আমরা লগে পড়তো, আমার ফাইজা খুব একটা ভালো ছাত্রী ছিল, আমরা স্কুলে পড়তো, খেলাধুলা করতো সবসময়, এখান তাই নানা বাড়ি ছোটো থাকি বড় হয়েছে, কোনো মাই দরবার করতো না, তাই বাড়ি যাওয়া পরে জেনে এইরকম তাইরে হত্যা করা হয়েছে, দর্শন করিয়া তাইরে মার হয়েছে, আমরা যে দর্শন করছে তার ফাঁসি চাই। আমরা আদালতের কাছে কইরাম, শেখ হাসিনার কাছে কইরাম যে আমরা ফাইজা হত্যার সুস্থ বিচার চাই, আর ফাইজা হত্যা যে করেছে তার ফাঁসি চাই, আমরা ফাইজা হত্যার ফাঁসি চাই, আমরা ফাইজা হত্যার ফাঁসি চাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা শুনলাম ফাইজার খেলার সাথী, ফাইজার ক্লাসমেট যারা তাদের কাছ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে একজন ভাই আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, অত্র এলাকাবাসীর একজন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় সম্পর্ক পরিচয়টুকু জানব এবং এই ফাইজা কিভাবে, ফাইজাকে উনি চিনেন এবং ফাইজা সম্পর্কে ওনার কাছ থেকে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত এবং আমার লাইভ যারা দেখরা মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের জন্য আদাব। ফাইজা এমন একটা মেয়ে, ছোট্ট মেয়ে, যার কথা মনে হইলে আমার শরীরের রুমাটা খাড়া হয়ে যায়। একদম ছোট্ট একটা বাচ্চা, ক্লাস থ্রির, আর ফাইজারে মারা হয়েছে না, মারা হয়েছে আমরার সমাজের মানবতারে। ছোট্ট একটা বাচ্চারা যদি এভাবে মারা হয় তাহলে আমরা ভবিষ্যতে, আর ভবিষ্যৎ আগামীতে যে চলাফেরার একটা সিস্টেম, সব কিছু উলট পালট হইতে যেতে। কারণ আমি অতটুকু হইতাম চাইরাম, বিশেষ করে এই লাইভের মাধ্যমে আমাদের ওসমানীনগর থানা
এবং উপজেলার যারা আইনগতভাবে আইনের মানুষ বা আমাদের অত্র এলাকার সমাজসেবক যারা আছেন সকলের কাছে আমার জোর দাবি, ফাইজা হত্যার সঠিক বিচার পাইতো, ফাইজার আম্মা এবং ফাইজার আত্মীয় স্বজন যারা আছে এরা সঠিক বিচার পাওয়া ঘটো আমার আশা। আমরা আর কোনো আশা করতাম চাই না কেউ কাছে। আর একটা দোষী মানুষ যদি ধরা খায়, যে পয়েন্টটা আমি দরিয়া তুলতে পারি আপনারা সকলের কাছে এই লাইভের মাধ্যমে, আমি জানি না হুট করি ওখানেও যে লাইভ চলের ও আমি দেখি আইলাম, ও কথা হওয়ার লাগে যে আপনারা সব মানুষও একটু সচেতনামূলক ভূমিকা রাখিয়া আর আপনারা বিবেকের নাড়া দিয়া আপনারাও সকলে এই ফেসবুক বা এই লাইভের মাধ্যমে লাইক দিবা সকলে যেন ফাইজা হত্যার বিচার চাইন। আর এটাও আমরার মানবতা, এটাও আমরার ধর্ম। আমরা বেশি কিছু হওয়ার মতো নাই আর বেশি কিছু তো মাতার মতো এটা ইয়ে নাই, পরিবেশও নাই, তবে আমরা বিশ্বাস, আমরা অন্ধবিশ্বাসে বাঁচিয়ে আছি যে আমরা এখনও মানবতা দুনিয়ার মধ্যে আছে। আর এই ফাইজারে যে মারিয়া যে একটা মানবতা লঙ্ঘন করা হয়েছে এইটার বিরুদ্ধে আমরা সমাজসেবক যারা আছি সকল যেন লোকরুখে দাঁড়াই আর আমরা সকলে যেন জোর দাবি, বিশেষ করে অন্তত আমার জোর দাবি যে ফাইজার সঠিক বিচার পাওক, সঠিক কোনে ধরা পড়ুক, সঠিক তথ্যটা বাইরুক। ও আপনারা সকলের কাছে সালামু আলাইকুম। তো আপনার পরিচয় সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমি রঙ্গিয়াবাসীর 2 নং ওয়ার্ড যেটা তাজপুর ইউনিয়নের ও গ্রামেরই, আমার বিজনেস হলো আমি বিল্ডিং ঠিকাদারি করি। বিল্ডিং ঠিকাদারি করতে গিয়ে অনেক জায়গাতে অনেক মানুষের লোকে চলাফেরা করি, কতটুকু আমার পরিচয়। ধন্যবাদ আপনাকে, আপনার কথাবার্তায় এটুকু প্রমাণ করে আপনি মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা যারা, যাদের কাছে বিবেক আছে তারাই মানবতার ফেরিওয়ালা। সুপ্রিয় ভিউয়ার্স, পৃথিবীতে এরকম অনেক ঘটনাই ঘটেছে, ঘটনার শেষ টুকু আপনাদের কাছে এই মুহূর্তে আমরা বলতে চাই। ফাইজা হত্যা একটি নির্মমভাবে একটি নির্মম হত্যা, একটি শিশু হত্যা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরেকজনের কাছ থেকে এই মুহূর্তে জানব ফাইজা সম্পর্কে এবং ফাইজা হত্যা সম্পর্কে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ফাইজা আক্তা এই স্কুলে পড়তা, খাস্তরকা স্কুলও। তো আমরা দেখছি খুব বালা মানুষও আসলা, ছোটো বাচ্চা, খুব আদরেরও আসি, কিন্তু এই নির্মমভাবে এই হত্যাটা করা হয়েছে। একটা ফাঁসি লাগাই একটা হত্যা করছে, ওটার বিচার চাই আমরা সবে। ওইটুকু ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এলাকাবাসীর আরেকজন ভাইয়ের কাছ থেকে এই মুহূর্তে জানব এবং আপনাদেরকে জানাব। আসসালামু আলাইকুম। আমি এই হত্যাকাণ্ডের প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে ফাইজার মতন একটি মেয়ে, খুব ভালো একটি মেয়ে, যদিও ওর নানা বাড়ি এখানে, কিন্তু হত্যাকাণ্ড হয়েছে ব্রাহ্মণগ্রাম এলাকায়। আসলে আমি প্রধানমন্ত্রী এবং সরকারকে বলবো এই ধরনের শিশু হত্যা যেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয় আর এ ধরনের নরপশুদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আর আজকে যারা চ্যানেলকে নিয়ে এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রিন্ট মিডিয়ার বাইরেদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি আরেকটুকু বর্তমানে আমাদের স্থানীয় প্রশাসন তাদের কাছে আমি জোর দাবি করছি যেন এই শাস্তি যেন দ্রুত সম্ভব শাস্তি কার্যকর হয় এবং দোষী ব্যক্তিদের ধরে ধরে
আনার জন্য আমি আমার পক্ষ থেকে সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর কি বলবো, এই মেয়েটা আসলে খুব ভালো ছিল। এই খাস্তরকা 61 নম্বর খাস্তরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী, খুব ভালো ছিল। আমার একটা মেয়ে এখানে পড়ে। আর যদি এই ধরনের শিশুদেরকে নিরাপত্তা দেওয়া হয় না, তাহলে কে নিরাপত্তা দিবে? আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, এবং আমরা পাশাপাশি সমাজ থেকে এই দুষ্কৃতিকারীদেরকে বিতাড়িত করে আমাদের সমাজকে একটি মডেলপূর্ণ সমাজ গড়তে হবে। এই আমার বক্তব্য শেষ। প্রিয় ভিউয়ার্স, আমরা মুরব্বী চাচার কাছ থেকে এই মুহূর্তে ফাইজা সম্পর্কে কিছু জানব। সালাম আলাইকুম। ফাইজা পড়িগু খুব ভালো, এখানে স্কুলে পড়া শোনা করে। ফাইজার বিচারটা সত্য হোক, আসামকে ধরো হোক, দরিয়া ইলা যদি বাচ্চা কাচ্চারে মারা হয়, তে তো বাচ্চা কাচ্চা হার বাচ্চা যার দিন বাচ্চা লাগে যার দিন মায়া আছে কষ্ট হোক। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি ছোট্ট শিশু ফাইজার হত্যাকারীদের এবং ফাইজার মা বাবার কাছ থেকে যেটুকু কথাবার্তা আপনাদেরকে আমরা ইতিমধ্যে শুনালাম এবং দেখালাম, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রামটুকু যে যেখান থেকে দেখছেন, আপনারা আসলে আমাদেরকে শেয়ার করে একটি বোনের বিচারের দাবি জানাবেন। সেই দাবি জানিয়ে এই মুহূর্তে খাসদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি, এবং আমি উসমানীনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসলে এই বিষয়টুকু আপনাদের আমলে নিয়ে গুরুত্ব সহকারে, আমার দৃঢ় বিশ্বাস গুরুত্ব সহকারে আপনারা তদারকি করবেন, এবং তৃতীয় শ্রেণীর এই ছোট্ট শিশু ফাইজা হত্যাকারীদের সাথে যারা সম্পৃক্ত আসলে সেই বিষয়টা আপনারা আপনাদের আমলে নিয়ে গুরুত্ব সহকারে আপনারা আপনাদের অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি সেই আশা এবং সেই বিশ্বাস বৃত্ত রেখে আমি এই মুহূর্তে খাসদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, ঘরেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।